বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা এনজয় করবেন। আর সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। আসলে লাইক দিলে কিন্তু সেরকম কোনো ক্ষতি নেই, কোনো টাকা পয়সা খরচ হয় না। জানি না সবাই কেন লাইকটা দিতে চায় না। ভিডিওতে লাইক না পড়লে আসলে মনটা কিন্তু ভীষণই খারাপ লাগে। এত কষ্ট করে আমরা সবাই ভিডিও তৈরি করি, যদি লাইকটা পড়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য আসলে মনটা মাঝে মাঝে ভীষণই খারাপ হয়ে যায় যে লাইকটা সবাই দিতে চায় না। লাইক দিলে তো আসলে সেরকম কোনো ক্ষতি নেই, আপনার সেরকম টাকা পয়সা খরচ হবে না, বা অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে সেটাও কিন্তু না। তো প্লিজ সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেক সাহায্য করতে পারে। আমরা সবাই সবার ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবো। আসলে ভিডিওতে লাইক না পড়লে কিন্তু একটা ভিডিও কখনোই র্যাঙ্ক হবে না, তো এটা সবাই কিন্তু আমরা জানি। তো আমি আজকে আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো এই আমার ছেলের জন্মদিন ছিল শুক্রবারে, তো সেটা আমি ছোট্ট করে বাসায় আয়োজন করেছিলাম। তো জন্মদিন কিন্তু আসলে পালন করা সেভাবে ঠিক না। আমাদের ইসলাম ধর্মে কিন্তু জন্মদিন পালন করাটা সেভাবে পারমিট করেনি। তারপর বাচ্চাদের মন রক্ষার্থে একটুখানি করা লাগে, তো বাসায় পেরেছি যেভাবে সেটাই করেছি। তো এখানে আমি কালাভুনা করেছিলাম, বাচ্চার পছন্দের একটি খাবার, যেহেতু ওর জন্মদিন, যার জন্মদিন সেই খুব পছন্দ করেছে এই খাবারটা। তো এখানে কালাভুনা করেছি, আরও কিছু রান্না করেছিলাম। তো এই তো টেবিলে নিয়ে এসেছি খাবারগুলো। আর ভেবেছি আমি আমার বাচ্চাদের জন্মদিনের সময় আমি হাতে কেক বানানোর চেষ্টা করি। তো কেকটা আমি বানাবো ঘরেই আজকে। তো আমি ক্রিম তৈরি করব ভিভো, এই ভিভো যে হুইপ ক্রিমটা সেটা দিয়ে। তো এটা বাসায় ছিল না, আমি বাড়ির থেকে যেয়ে নিয়ে আসলাম এখনই। এখানে কোকো পাউডার নিয়েছি, কোকো পাউডারটা খুব ভালো ব্র্যান্ডের পাইনি, মালয়েশিয়ান যে পাউডারটা সেটা এখানে পাওয়া যায়নি। আসলে লকডাউনের পর কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে না সেইভাবে, সবগুলোতে কীরকম যেন সব অনেক কিছু পাওয়া যায় না এখন গেলে। তো যেটাই পেয়েছি সেটাই নিয়ে এসেছি, আর আইসিং সুগার নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি পাশেই কেক বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই কেকের রেসিপি আর কালাভুনা রেসিপি কিন্তু আমি করেছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব আস্তে আস্তে। জানি না কবে দিতে পারবো, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। আসলে ভিডিও তো দিতে ইচ্ছে করে না, ভিডিওতে লাইক পড়ে না, তারপর ভিউয়ার্স হয় না সেইভাবে, এই জন্য মনটা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যায়। আসলে আমরা সবাই কিন্তু খুব কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি সেই ভিডিওতে সেইভাবে লাইক না পড়ে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে জিনিসটা। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই ভিভো এই হুইপ ক্রিমটা দিয়ে আমি ক্রিম তৈরি করেছি। অনেক অনেক সুন্দর ক্রিম হয়েছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা বাটার ক্রিম তৈরি করতে অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি কেকটা কিন্তু বানাতে দিয়ে ওভেনে তৈরি করেছি আজকে আমি কেকটা। তবে আমি একটা কথা বলছি, ওভেন থেকে আমি দেখেছি কেকটা কিন্তু চুলাতেই খুব সুন্দর হয়। তো ওভেনে আমি আজকে একটু তাড়াহুড়ার জন্য ওভেনেই বেক করতে দিয়েছি কেকটা। আর কেকটা বেক করতে দিয়ে আমি এখন এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর ক্রিম তৈরি করার আগে কিন্তু আমি এই কাচের বাটি, তারপর যেই সব কিছু আমি ঠান্ডা করে নিয়েছি, একদম ফ্রিজে রেখে 2 ঘন্টা আগে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এটা বিট করে নিলাম। তো এতে দেখতে পাচ্ছেন কেকটা আমি চকলেট কেক তৈরি করেছি। তো কেকটা ডেকোরেশন করে ফেলেছি। তো এটা আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আমি কেকটা তৈরি করেছি। তো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেকটা আমি 2 ঘন্টার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, দিয়ে তারপর এখন সন্ধ্যার পর বাচ্চাকে নিয়ে আর কি, এই তো জাস্ট ছোট্ট একটি আয়োজন বাচ্চাকে, বাচ্চাদের মনটা খুশি করার জন্য। আর যেহেতু আমি বানাতে পারি, আমি চেষ্টা করলাম ওদের মনটা খুশি করার জন্য। তো সবাই কেউ কিছু মনে করবেন না, জন্মদিন পালন করাটা তো হয়তো অনেকে ভাবতে পারেন জন্মদিন পালন করেছে, তো এটা আসলে জন্মদিন বলবো না, বাচ্চার মন রক্ষার্থে একটু আয়োজন আর কি। এখন কেকটা কেটে নিয়েছি আর সবাই মিলে কেকটা খেয়েছি। কেকটা কিন্তু ভীষণ মজার ছিল, অনেক ভালো হয়েছে। তো একটা কেক তৈরি করতে গেলে কিন্তু অনেক কিছু মানে নষ্ট হয়। কেকটা বানাতে যখন যাই তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে, কিন্তু যখন এই কেক বানানোর পর এসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তখন মানে কান্নার মতো চলে আসে, যে একটা কেক তৈরি করতে এতটা অশান্তি, মানে এত কিছু ধোয়া লাগবে এখন, তো এটা তখন মনে হয়। কিন্তু আসলে যখন দেখি বাচ্চাদের হাসি মুখ তখন কিন্তু সবই আসলে ঠিক হয়ে যায়। আর কেক বানাতে আমার কাছে অনেক ভালোই লাগে।
তো এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে এখন আমি এগুলো টেবিলে রেখে দিয়েছি একটু পানি ঝরানোর জন্য, তারপর সুন্দর করে গুছিয়ে রেখে দিব। তো সবার কাছে জানি না ব্লগটা কেমন লেগেছে, আশা করছি সবার খুব ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখন ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।